কাশেম মালার প্রেম আমার জীবনের একটি স্মরণীয় ছবি। প্রথমে আমি কৃতজ্ঞ জনাব ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছে। কাঞ্চন ভাইয়ের কারণেই আমার এই কাশেম মালার প্রেমটা করা হয় এবং জৈনুদ্দিন ভাই প্রযোজক কিরকম স্নেহ আমাকে করতো, কিরকম আদর করতো আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং ফিল্মে আরেকজনের নাম বলবো, সে হচ্ছে মুস্তফা আনোয়ার, যিনি এই ছবির পরিচালক। সে আমাকে সান করে বলতেন, আমি তাকে ড্যাডি করে বলতাম। এবং সবশেষে বলবো যে এই ছবিটার চম্পা ম্যাডামের যথেষ্ট সহযোগিতা ছিল এবং চম্পা ম্যাডামের সহযোগিতার কারণে আমি ভালো, মানে যতটুকু অভিনয় আমি জানি মোটামুটি আমি ভালো করার চেষ্টা করেছিলাম। মুস্তফা আনোয়ার ড্যাডি, আমার সারা জীবনই ড্যাডি থাকবে এবং তার ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সারা ছবিটার মধ্যে ছিল। যখন এই ছবিটা সুপারহিট হয় তখন আহমেদ ইমতিয়াজ বুলবুল, আমি, জৈনুদ্দিন ভাই এবং মুস্তফা আনোয়ার এশিয়া সিনেমা হলে প্রথম আমরা গেলাম এবং আশরাফ ভাই, যখন দেখলাম হাজার হাজার লোক, তখন আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছিল যে আসলে কি আমার ছবি দেখার জন্য এত ভিড়। ছবিটা সুপার ডুপার হিট হলো, শুরু হলো এগিয়ে চলা। হ্যাঁ, আজকে মান্না হওয়ার পেছনে ইন্ডাস্ট্রিতে অনেকে আমার জন্য অনেক কিছু করেছে, আমারও ধৈর্য ছিল, সাহসিকতা ছিল, সেই সাথে বলবো যে আমার মা বাবার দোয়া, আমার স্ত্রীর সান্নিধ্য ছিল। আমার চোখে তাকিয়ে সত্যি করে বলো তো, তুমি কলঙ্ককে ভয় পাও?